हेलो फ्रेंड्स, वेलकम टू सुस्मिताज वर्ल्ड। आज हमें अपन एक दुर्दान्त स्वादेर चिली पनीर शेयर करते चले। स्किप ना करे पुरो वीडियो देखते थाकुन। और ठीक ए रकम प्रसेसे जो चिली पनीर बनान ताहले रेस्टुरेंटे जाओ भूले जाबेन, बाड़ीते ही बार बार खेते मन चाहिए। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। এখানে রয়েছে 350 গ্রাম পনির, এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে একটু গরম জলে নুন দিয়ে 10 মিনিট পনিরটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে রয়েছে পেঁয়াজ টুকরো করে কাটা আছে, রয়েছে একটা বড় ক্যাপসিকাম, এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রসুন কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, সয়া সস আর ভিনিগার। প্রথমে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে একটু জল দিয়ে গুলে নেব। এবার একটা আমি বড় বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি একে একে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর 1 চামচ ময়দা, স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। সব কিছু শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ওর মধ্যে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো পনিরের গায়ে মাখিয়ে নিতে হবে। খুব সাবধানে করবেন, কারণ পনিরগুলো খুবই নরম হয়ে যায় গরম জলে ভিজিয়ে রাখার পর। এবার কাশ্মীরি লঙ্কাগুঁড়োর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ পনিরের ওপর দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মেখে নিতে হবে। খুব হালকা হাতে মেখে নিতে হবে, নাহলে পনিরের টুকরোগুলো ভেঙে যেতে পারে। সব কিছু উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার পনিরগুলোকে ফ্রাই করে নিতে হবে। আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা ভালো করে গরম করে ওর মধ্যে এক এক করে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো হিটেই রাখতে হবে। এইভাবে এক মিনিট ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে পনিরগুলো। বেশি কড়া করে একদমই পনির ভাজা যাবে না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। এইভাবে লাইট গোল্ডেন করে ভেজে আমি পনিরগুলো উঠিয়ে নেব। একইভাবে আমি সব পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে যে সাদা তেলটা রয়ে গেছে ওর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব। এবার ওর মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকামগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি একটু 1 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে যায়। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার ওর মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আবার একটু ঢাকা দিয়ে পেঁয়াজগুলোকেও নরম করে নেব। এবার ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পর ওর মধ্যে সয়া সসটা দিয়ে দেব। এই রান্নায় আলাদা করে কিন্তু লবণের ব্যবহার করা যাবে না, সয়া সসের মধ্যেই যথেষ্ট পরিমাণে লবণ থাকে, ওতেই রান্নাটা হয়ে যাবে। এবার ওর মধ্যে ভিনিগারটাও দিয়ে দেব। ভিনিগারটা দিয়ে আবার একটু ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব। এবার আমি বাকি অর্ধেক যে রেড চিলি পাউডারটা গোলা ছিল সেটা দিয়ে দেব। এই লঙ্কা গুঁড়োটা কিন্তু কোনোভাবেই ঝাল হবে না, জাস্ট কালার আসার জন্য। এবার ভালোভাবে সব কিছু ফুটে উঠেছে, ওর মধ্যে আমি টমেটো সসটা দিয়ে দেব। এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে টমেটো সস ব্যবহার করতে হবে। আমি এখানে 4-5 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি। আবারও একটু আমি টমেটো সস দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আগে থেকে যেই বাটির মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম পনিরগুলো, সেই বাটিটাই ধুয়ে আবার এর মধ্যে দিয়ে দিয়েছি।
आलादा करे आमी आर कोनो कॉर्नफ्लावर व्यवहार करिनी। ग्रेविटा भालोभावे फुटे उठेछे, एबार ओर मध्ये भेजे रखा पनीरगुलो दिए देब। पनीरगुलो दिए खूब भालोभावे मिशिए निते हबे। এই সময় যদি মনে হয় যে গ্রেভিটা একদম ড্রাই হয়ে গেছে তখন আরেকটু জল ব্যবহার করা যেতে পারে। আমি সামান্য পরিমাণে জল দিয়ে 2 মিনিটের জন্য রান্নাটা ঢেকে দেব যাতে পনিরগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। তৈরি হয়ে গেল সুস্বাদু চিলি পনির। এবার সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। বাড়িতেই যদি এই রকম সুস্বাদু চিলি পনির রান্না করা যায় তাহলে রেস্টুরেন্টে যাবার কোনো প্রয়োজন নেই। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন পনিরটা কত সুন্দর সফট হয়েছে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই চিলি পনির বানিয়ে খান। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো। বাই।